দর্শক স্বাগত জানাচ্ছি খোলামত অনুষ্ঠানে। আমি আনোয়ার সাদি, আপনারা দেখছেন নিউজ 24। খোলামত আমাদের একটি সামাজিক বিশ্লেষণমূলক অনুষ্ঠান। সমাজে যেসব ঘটনাগুলো মানুষের মনে গভীর দাগ কেটে যায় কিংবা যেসব ঘটনা সমাজকে বদলে দিতে শুরু করে, এই অনুষ্ঠানে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সমাজের ত্রুটি বিচ্যুতি, ভালো সম্ভাবনা ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদের বিশ্লেষণ হয়। সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে একটি ছবিকে পোস্ট করাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক একটি ঘটনা ঘটে যায়। এর আগেও এমনি ফেসবুকের ব্যবহার দেখে এরকম একটি ঘটনার সামনে চলে আসে, যা নানানভাবে আলোচিত হয়। এছাড়াও বিভিন্ন সময়ে ফেসবুক ব্যবহারকারীরা একে অন্যের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ রয়েছে, থানাতেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধ করার দায়ে মামলা রয়েছে, এসব ঘটনাগুলো আমরা জানি। সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজে যতটা জনপ্রিয় হচ্ছে, এই বিষয়গুলো ততটাই সামনে এসেছে। এটি আমাদের সমাজে গত কয়েক বছরের খুব বেশি দিন হয়নি, অনেক দীর্ঘ সময়ের চিত্র নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তাহলে আমাদের দায় দায়িত্ব কী থাকবে? আমরা কি দায়িত্বহীনভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব? আমরা কি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার চালিয়ে যাব, নাকি এর বন্ধ হওয়া উচিত? এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি আছেন দুজন। আছেন মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জনাব আশরাফুল আলম খোকন, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এছাড়াও দর্শক, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ঠিকানা পত্রিকার সম্পাদক লাভলু আনসার যোগ দিচ্ছেন। জনাব লাভলু আনসার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। ভারত থেকে সাংবাদিক অন্বেষা পরজদার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। অন্বেষা পরজদার, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। এছাড়াও আমাদের দুজন প্রতিনিধি ঢাকাতে এবং চট্টগ্রামে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, ছাত্রদের সঙ্গে কথা বলবেন, তাদের মতামত আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সবচেয়ে বড় কথা দর্শক, আপনাদেরও এই আলোচনায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা সরাসরি ফোন করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন, এই জন্য পর্দায় একটি নাম্বার দেখানো হবে। আমি প্রথমেই আলোচনাতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান আপনার কাছে। অধ্যাপক জিয়া রহমান, এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষকে অনেক কাছে এনে দিয়েছে। যে প্রবাসী হয়েছে সেও নিজের কাছে, গ্রামেও যে থাকছে সেও কাছাকাছি আসছে, কিন্তু সেখানে একজন লোক ঢোকে অন্যজনের নামে হঠাৎ নানান অপ্রিয় কথাবার্তা বলে দিয়ে লিখে দিয়ে চলে যাবে, এগুলো কতটুকু মানা যায়? ধন্যবাদ। এগুলো তো অবশ্যই মানা যায় না বলেই আমরা আলোচনা করছি, তাই না? তো কথা হচ্ছে যে আপনি, এটা হচ্ছে আপনার সারা পৃথিবীরই ইতিহাস। আপনি যখনই কোনো একটা নতুন টেকনোলজির আবির্ভাব ঘটে, সেই টেকনোলজির একটা ইম্প্যাক্ট থাকে। এটি ওই নিউটনস থার্ড লর মতো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ঠিক একইভাবে আপনি, মানে এটি কিন্তু সারা পৃথিবীতে ঘটেছে। আমেরিকাতে 1920s আর্লি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেসে আপনি দেখবেন যে সমস্ত, যেমন অজস্র রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ক্রাইমের ঘটনা ঘটেছে। তো এটি এই একটা ট্রানজিশনাল একটা ফেস থাকে। সেই ট্রানজিশনাল ফেসটা কোনো একটা টেকনোলজি যদি ইন্ট্রোডিউস করা হয় তার একটা সার্টেন সময়, সেটি এই যে ফেসবুকের আজকে আমরা কথা বলছি, এটি কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা না, একেবারে সারা পৃথিবীর সমস্যা, যেহেতু এই জিনিসটি সারা বিশ্বেই এটি অপারেট করছে। তো কাজে আমি বলবো যে এটি ডেফিনেটলি ফেসবুকের নানা রকম নেগেটিভ জিনিস আছে, সময়ের প্রয়োজনেই আপনাকে এটার সাথে সাথে অ্যাডাপ্ট করার জন্য যে ধরনের আপনার নিয়ম কানুন বা ল তৈরি করার প্রয়োজন সেটা করতে হবে। আমেরিকাতে যান আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোনো একটা এডুকেশন ইনস্টিটিউশনে, আপনি কিন্তু ওখান থেকে পর্নোগ্রাফি দেখার কোনো সুযোগ নাই। এই আপনার সার্ভারগুলো এমনভাবে তৈরি করা, কিন্তু আপনি আমার বাংলাদেশে দেখেন এটা সর্বত্র। কারণ হচ্ছে যে আমরা কিন্তু এখনও ওই জায়গায় পৌঁছাতে পারিনি যে মেন্টালি আমরা, এই যে ইম্প্যাক্টগুলো যখন খুব কিউমুলেটিভ ইম্প্যাক্ট হতে থাকে তখন কিন্তু এটার সাথে সাথে এই জায়গায় আপনি নিয়ে যেত। তো আলটিমেটলি এই যে রেগুলেশনের কথাটা আমি বলছি, এই রেগুলেশনটা যদি আপনি না করতে পারেন আপনাকে এটা, এখন এই রেগুলেশনের কথাটি শুনলে অনেকে আবার মানে মনে করে যে এটা কন্ট্রোল করা, আমি কন্ট্রোলের কথা বলছি না। এক ধরনের ইয়াং জেনারেশন যেভাবে অবসেসড হয়ে যাচ্ছে, আপনি সব কিছু বাদ দেন, আপনাকে এই যে আমরা সোশিওলজিস্টে আমরা বলি যে একসময় বলা হতো টিভি ওয়াচিং এর সাথে আপনার জিপি এর একটা রিলেশনশিপ আছে, আপনি প্রতি ঘন্টায় কতটুকু সময় স্পেন্ড করছেন টিভি, যখন টিভিটা এরকম ছিল। কিন্তু যারা অপব্যবহার করছে, অন্যকে আক্রমণ করছে এবং বিদ্বেষ ছড়াচ্ছে,
এটি কি তাদের নিজেদের মানসিকতা ভিতরে ছিল, এখানে এসে প্রকাশের সুযোগ পেয়েছে সেটি, নাকি তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে প্রসার হচ্ছে এটিকে ব্যবহার করে বিদ্বেষ ছড়ানোর কাজটি করছে? দুটোই আছে। আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে যদি চিন্তা করেন, আপনি দেখবেন এই যে কথা বলছে, চ্যাটিং করছে, এর মধ্য থেকে যে অবসেশনের কথা বলছি, আচ্ছন্ন হয়ে যাওয়া, যখন আপনি আচ্ছন্ন হয়ে যান, আপনি এনজয় করছেন, মজা পাচ্ছেন, আপনি একাধিক ফ্রেন্ড, এটা হচ্ছে। আরেকটি হচ্ছে অর্গানাইজ হয়েছে, হ্যাঁ অর্গানাইজ, এটাকে আমরা কিন্তু ক্রিমিনোলজির ভাষায় বলি হেট ক্রাইম। এই হেট ক্রাইম কিন্তু সারা পৃথিবীতেই আছে। তা এখন আপনি ওই যে বাঁশের কেল্লা যেমন আপনি আপনি দেখেছেন, এখানে ক্লাসিফাই করতে হবে যে আপনি এখানে একটা গ্রুপ আছে যারা কিন্তু অর্গানাইজ ওয়েতে এই কাজটি করছে। আবার আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে যদি চিন্তা করেন, ডেফিনেটলি আপনি দেখবেন যে মানে ছবি আপলোড করছে কিংবা নিজের পরিচয়কে গোপন করে মানে হয়তো দেখা যাচ্ছে যে একাধিক অ্যাকাউন্ট খুলছে, মানে আপনাকে ডিসিভ করছে। তো এই সব কিছু মানে আরও অজস্র ঘটনা আছে। আমি বলছি যে এই নেগেটিভ ঘটনাগুলো কিন্তু একটা হঠাৎ করে একটা বাই প্রোডাক্ট, আপনি একটা জিনিস ঘটার সাথে সাথে, কিন্তু আমি মনে করি যে একটা মিনিমাম রেগুলেশন, যেটা এই কন্ট্রোলের কথা আমি বলছি, এটা আপনার সোসাইটির সাথে, সিভিলাইজেশনের সাথে এটা প্রয়োজন। এবং সেটা যদি না করা যায়, মানে ওই যে বিচারহীনতা সংস্কৃতির কথা বলছি, এই সব কিছু এর মধ্যে এসে যায়। আপনি একটা ঘটনা ঘটার সাথে সাথে যদি আপনি তাকে পাকড়াও না করেন, তাকে যদি আপনি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, একইভাবে আপনি যদি সময়ের প্রয়োজনে নতুন নতুন রেগুলেশন না করেন, রেগুলেশনের বিষয়টা নিয়ে আমি আসবো। তার আগে একটু জনাব আশরাফুল আলম খোকন, আপনার কাছে যেতে চাই। আপনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেন, পাশাপাশি আপনাকে ফেসবুকেও আমরা অ্যাক্টিভ দেখতে পাই, কিন্তু এই যে অন্যের মনের ভেতরে কি হবে, মানে লোকটা অনুমতি দিচ্ছে কি না বা একজন পছন্দ করবে কি না সেটি না ভেবেই যাকে তাকে যেটা সেটা বলে ফেলা এবং আক্রমণ করা, এক ধরনের বিদ্বেষ ছড়িয়ে ফেলা, এটি কি তাদের ভেতরে ছিল? ওরা ফেসবুক না থাকলে এটা অন্যভাবে প্রকাশ করতো? ধন্যবাদ সাদি আপনাকে। আমি প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে, ধরেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম একটা নিউ টেকনোলজি, আর নিউ টেকনোলজি হচ্ছে আমার আপনার যোগাযোগে কিন্তু অনেক টেকনোলজি আসছে, অনেক সুযোগ আমার সামনে আসে কিংবা আমাদের সামনে আসে। আমরা কিন্তু সব সুযোগ গ্রহণ করি না কিংবা সব টেকনোলজি গ্রহণ করি না। যেটা যেটা গ্রহণ করি, যেটা পপুলার জনপ্রিয় হয় সেটাই আমরা গ্রহণ করি। আপনি দেখবেন যে মার্কেটে যখন একটা প্রোডাক্ট আসে, এই প্রোডাক্ট যদি পাবলিক পছন্দ করে কিংবা কোয়ালিটি যদি ভালো হয়, এই প্রোডাক্টটা নকল হয়। সো আপনি মানে তার মানে হচ্ছে কি আপনার যে এই প্রোডাক্টটা ভালো, তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলেন কিংবা টুইটার বলেন আর যাই বলেন না কেন, যে এই প্রোডাক্টটা ভালো বলেই কিন্তু এটা অপব্যবহার হচ্ছে। এটা যদি খারাপ হইতো এটাতে কিন্তু কেউ অপব্যবহার করতো না, বিকজ অফ এটা তখন পাবলিক অ্যাকসেপ্ট করতো না। তো পাবলিক অ্যাকসেপ্ট করছে কেন করেছে, সেটা বিকজ অফ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালোর দিকটাই বেশি। এখন যখন ভালো সমাজে ধরেন আপনার সব শ্রেণীর লোকজন থাকে, আমি এটার খুব বেশি মানে মানে এত বেশি করে দেখার আসার সুযোগ নাই, আমি দেখবো না, কারণ আপনার যেখানে 80% ভালো সেখানে 20% খারাপ থাকতেই পারে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে 20%, এই 20% যাতে আমাদের 80%কে হ্যাম্পার করতে না পারে, বিব্রত করতে না পারে, বিরক্ত করতে না পারে, এবং এই ভালো প্রোডাক্টটার যে যে ভালো দিকগুলো আছে সেইগুলোকে আপনার খারাপ দিকে রূপান্তর করতে না পারে, যে এই 20%কে আপনার এটাকে একটা জায়গায় নিয়ে আসা, কন্ট্রোলে নিয়ে আসা। আপনি এই 20%ের জন্য পুরো প্রোডাক্টটা বন্ধ করে দেবেন, হ্যাঁ এটা সমর্থনযোগ্য কখনোই না। যে আপনি এই যে আপনার 20%, এই 20% যারা এই অপপ্রচারগুলো করে কিংবা অপব্যবহারগুলো করছে এদেরকে নিয়ন্ত্রণ করা। এবং আপনি দেখবেন যে আমাদের আজ থেকে 2 বছর আগেও কিন্তু এটার কোনো রকমের কন্ট্রোল ছিল না, এখন কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে মানে আসছে, আস্তে আস্তে একটা প্রক্রিয়ার মধ্যে আসছে। এখন আবার কিছু বিষয় আছে, এটা ইচ্ছে করলেই কিন্তু আনোয়ার সাদি, আনোয়ার সাদির নামে ইচ্ছে করলেই কিন্তু একজন লোক একটা ফেসবুকে প্রোফাইল খুলতে পারে। এখন আমি ইদানিং দেখলাম যেটা আপনার করলো, ওই দিন আমি দেখলাম যে আমার নামে আমার ছবি দিয়ে একটা প্রোফাইল বানাচ্ছে, সাথে সাথে আমার নোটিফিকেশন আসছে যে তোমার ছবি ইউজ করে এই নামে, এক বিদেশি নাম দিয়ে। আমি এটা কি তোমার কি তোমার না, আমি যখন রিপোর্ট করলাম উইদিন 30 সেকেন্ডস ওই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল। এরকম এক রাতে 30টা অ্যাকাউন্ট বন্ধ করছি, হ্যাঁ যে আমার ছবি দিয়ে যখন করছে, তো এটা কিন্তু আপনার 1 বছর আগে কল্পনা করা যায়নি যে আমার এখন আপনার আনোয়ার সাদিম নাম দিয়ে কিংবা ছবি দিয়ে কেউ যদি প্রোপাগান্ডাটা করে, এটা একটু লেন্দি হবে প্রসেসটা, বিকজ অফ এটা আসলে আনোয়ার সাদি কিনা, এটা আসলে আশরাফুল আলম খোকন কিনা, কিংবা এটা আসলে জিয়া রহমান কিনা, এটা আগে আপনাকে প্রমাণ করতে হবে। দেন আমার যে মানে সরকারের যে দায়িত্বটা, দেন হচ্ছে অ্যাকশনে যাওয়া। শুরুতে অ্যাকশনে গেলে তো এটা আনোয়ার সাদি নাও হইতে পারে, যে এই যে এই ফেসবুক যে আইডিটা, কিংবা যেহেতু এটা টেকনোলজিটা বাইরে থেকে নিয়ন্ত্রিত, সো এটা জাস্টিফাই করার জন্য আগে কিন্তু
এটা অরিজিনাল কিনা এটাকে প্রমাণ করতে হবে। আপনি দেখবেন যে এটার অপব্যবহার কেন হবে না। আপনি যেমন ধরেন আগে যে কোনো একটা নিউজের জন্য আপনার টিভিতে টিভির স্ক্রলে তাকাইতে হতো, টিভি নিউজে আর পত্রিকা তাকাইতে হতো। এখন কোনো জিনিস আপনি যদি প্রপাগান্ডা করতে চান কিংবা ছড়াতে চান জাতির মধ্যে, আপনার পত্রিকা দরকার পড়ে না। সত্যি কথা বলতে পত্রিকা দরকার পড়ে না, টিভি দরকার পড়ে না। আর আমরা যেটাই আপনি যেটা বললেন যে প্রশ্নে আপনি আসলেন, সেটা হচ্ছে এখন আমি আমার একটা আইডিওলজি, আমার একটা আইডিয়াস কিংবা আমার একটা পলিটিক্যাল প্রপাগান্ডা, আমি জাতির সামনে কিংবা একটা অনেক অ্যাঙ্গেল থাকে আমাদের যে আমি এটা জাতির সামনে তুলে ধরতে চাই। হ্যাঁ, আমি স্বাভাবিকভাবে এটা বেছে নিচ্ছি। কারণ হচ্ছে ধরেন আপনি, আমি যদি দেখি যে আমার ফেসবুক ফলোয়ার্স 100,000 উপরে, কিংবা রিডার্স এরকম কিংবা শেয়ার হয় হাজার হাজার, তখন আমি কেন পত্রিকায় যাব? একটা পত্রিকার রিডার্স কতজন থাকে কিংবা একটা পত্রিকা কয়টা প্রিন্ট হয়? আপনি এই যে এই জিনিসটা দেখেন, একটা পত্রিকা কয়টা প্রিন্ট হয়? সারা বাংলাদেশে 20,00,000 পত্রিকা প্রিন্ট হয় না। মনে করেন বাংলাদেশে এমন অনেক সেলিব্রিটি আছেন কিংবা এমন অনেক ব্যক্তিত্ব আছেন যাদের ফেসবুক ফলোয়ার্স 20,00,000 উপরে কিংবা 30,00,000 উপরে, 1,00,000,000 আছে, 30,000,000 আছে, মানে অনেক আমাদের ক্রিকেটার সেলিব্রিটি আছে যাদের এত এত ফলোয়ার্স আছে। সো উনি যদি একটা ওনার মেসেজ জাতির সামনে দিতে চায়, ওনার পত্রিকায় কিংবা মিডিয়াতে যাওয়ার দরকার নেই। উনি ইচ্ছা করলেই কিন্তু আপনার ফেসবুকে দিতে পারে। তবে যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পত্রিকা কিংবা মিডিয়ার যে গ্রহণযোগ্যতাটা রয়েছে, এখনও ফেসবুক কিংবা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে আপনার প্রপাগান্ডার যে স্টাইলটা কিংবা মেসেজগুলোর গ্রহণযোগ্যতা জাতির সামনে এখনও তৈরি হয়নি, যেহেতু সে সম্পাদিত না, সম্পাদিত না, কারণ বিকজ অফ এটা দিয়ে নেগেটিভ প্রপাগান্ডা হচ্ছে, এটা দিয়ে সাইদিকে চাঁদে দেখা যাচ্ছে সেই প্রপাগান্ডা হচ্ছে, এটা দিয়ে রামু ধ্বংস হচ্ছে, এটা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরাবাদ নাসিরনগর সেখানে হামলা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। বিকজ অফ দ্যাটস ওয়াই কিন্তু আমাদের কাছে এখনও এটার মেসেজের কিংবা সংবাদের কিংবা তথ্যের গ্রহণযোগ্যতা এখনও এত তৈরি হয়নি। আলোচনায় আসছি, খুব ভালো জায়গাতে এসছে। আমি একটু জনাব লাভ লঞ্চারের কাছে যেতে চাই। যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক আগে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে, এবং এবারে নির্বাচনে আমরা দেখলাম যে ট্রাম্প তার বিজয়ের পেছনে টুইটার, ফেসবুক ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের অংশগ্রহণকে বা যোগাযোগ মাধ্যম ব্যবহারকে গুরুত্ব দিয়েছেন। মার্কিন সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ ভালোই প্রভাব রয়েছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের দেশে যে ছোটোখাটো আমাদের দেশে যেসব বিপত্তিগুলো ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, যুক্তরাষ্ট্রে কি ওরকম বিপত্তির ভিতর দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বিকশিত হয়েছে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলে, বাংলাদেশের চেয়েও ভয়ঙ্কর অবস্থা এই যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে যত দ্রুত এই তথ্য প্রযুক্তির প্রসার ঘটেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি, ততই ব্যাপকভাবে অপব্যবহারও ঘটছে। সর্বশেষ আপনি বললেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন, ঠিক ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যখন ঘোষণা এসেছে, তারপরই সাইবার সিকিউরিটি ফার্মের সিইও এবং প্রেসিডেন্ট তিনি নিজেই ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিল। এই জন্য ওই সাইবার সিকিউরিটি ফার্মের সিইওকে আজকে তাকে সেই পদ থেকে অপসারণ করা হয়েছে। এখন তিনি বলছেন যে আমি এটা মজা করার জন্য করেছিলাম। এ ধরনের আরো অনেক ঘটনা ঘটছে। সর্বশেষ আপনি জানেন এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সিনেটে উইসকনসিন রিপাবলিকান সিনেটর জনসন রন একটা বিল উঠিয়েছেন, এটার নাম হচ্ছে কমব্যাট টেররিস্ট ইউজ অফ সোশ্যাল মিডিয়া অ্যাক্ট অফ 2016। তারা একটি বিল উঠিয়েছেন জানুয়ারিতে, যেটা আলোচনায় যাবে কিনা সেটা ক্যালেন্ডারে উঠেছে গত জুলাই, এবং এখন আজকে সর্বশেষ আমি জেনেছি যে এটা নতুন যে সিনেট বসবে আগামী জানুয়ারিতে, তারা এটাকে আলোচনায় আনবে। অর্থাৎ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ঘটিয়ে যুক্তরাষ্ট্রে শুধু সামাজিক বন্ধন, পারিবারিক কলহই সৃষ্টি করা হচ্ছে না, সাম্প্রতিক সময়ে যতগুলি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে কিংবা FBI সন্ত্রাসী হামলাকে প্রতিহত করার সুযোগ পেয়েছে, সবগুলির পেছনেই এই সামাজিক যোগাযোগ মাধ্যম একটা অন্যতম অবলম্বন বলে সর্বশেষ তথ্যে আসার পরই যুক্তরাষ্ট্র সিনেটে এই বিল উঠেছে। আপনি জানেন আরেকটা বিষয় খুবই উদ্বেগজনক, এই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকের মাধ্যমে সর্বশেষ যে টাইম ম্যাগাজিনের জরিপে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রে গত এক বছরে যতগুলো তালাকের ঘটনা ঘটেছে তার মধ্যে শতকরা 20% এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহারের কারণে ঘটছে।
এবং এই ধরনের আরো অনেক ঘটনা, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা উচ্ছন্নে যাচ্ছে এই ফেসবুকের অপব্যবহারের কারণে, তারই একটা অন্যতম অবলম্বন হিসেবে সিনেটের এই বিলকে দেখা হচ্ছে। যেহেতু এটি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে জনগণের মধ্যে এই তথ্য প্রযুক্তির সুবাদে, সুতরাং এটাকে এখন নিয়ন্ত্রণ করার জন্য যুক্তরাষ্ট্র সিনেটে বিল উঠেছে এবং অনেকগুলো অঙ্গরাজ্য প্রশাসনের পক্ষ থেকে এটাকে এখন হুমকি হিসেবে দেখা হচ্ছে এবং তারাও ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন যে এটিকে নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট একটি বিধি হওয়া দরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে আবারও আসব। আমরা একটু ভারতে যোগাযোগ করতে চাই, আমাদের সঙ্গে সাংবাদিক অন্বেষা পটচিতার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা শুনলাম, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের যোগাযোগ কেমন হচ্ছে, সেখানেও কি বিপত্তিতে পড়তে হচ্ছে, কি বলবেন অন্বেষা? হ্যাঁ, প্রথমেই আমি অতিথির কথা থেকেই আসি, যে উনি বলেছিলেন যে ভালোর দিকটা প্রথমেই ভাবা হয়েছিল, খারাপের দিকটা কিন্তু সেইভাবে ভাবা হয়নি। ভারতের ক্ষেত্রেও তাই, 2011 সাল থেকে শুরু করে এইখানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রমরমা পারে, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের নিয়ে কোনো রকম অ্যাক্ট আনা হয় 2015 সালের পর। তার কারণ হিসেবে ভাবা হয় প্রথমত টার্গেট ভারতের ক্ষেত্রে ছিলেন মহিলা, মহিলাদের নানা রকম ভাবে উত্তপ্ত করার এবং ভারতীয় মহিলা কমিশন 67 এ, 67 বি এবং 67 সি ধারায় মহিলাদের জন্যই একটি ধারা আনতে বাধ্য করা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দেখা যায় 2011 সাল থেকে শুরু করে 2016 সাল অব্দি আজকে ক্রাইমের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 32 লাখের কাছাকাছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ভারতের কতটা উদ্বেগের সৃষ্টি হচ্ছে। ভারত সরকার এর মধ্যে দেখেছিল যে উন্নত রকমের পরিকাঠামো ভারতের ক্ষেত্রে সাইবার ক্রাইমকে প্রতিরোধ করার জন্য, ঠিক সেই ভাবনা থেকে 2015 সালে একাধিক ল্যাব, ফরেন্সিক ল্যাব এবং হেল্পলাইন নাম্বার চালু করা হয় ভারত সরকারের পক্ষ। তবে যেহেতু আমরা জানি ভারত সরকারের যেরকম ভাবে ভারত সরকার প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছে, সেইভাবেই কিন্তু হ্যাকাররাও তাদের সাইটে নতুন পদ্ধতি ব্যবহার করছে যা ভারত সরকারকেও কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে। শুধু ইনফরমেশন এক জায়গা থেকে দাম্পত্য কলহ বাড়ছে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দক্ষতে, আমরা যদি কিছুটা হিসেব দেখি তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কর্মদিচ্ছতা সন্দেহ, যার ফলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কিভাবে মানুষের যে একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে। আমরা আবারও আপনার কাছে আলোচনায় ফিরবো। আমরা মোটামুটিভাবে যুক্তরাষ্ট্র, ভারত এবং সব জায়গাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটু অপব্যবহার দেখছি। আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আমি বিরতির পরে আসবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব আশরাফুল আলম খোকন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি। আমার সঙ্গে আছেন জনাব অধ্যাপক ডক্টর জিয়া রহমান, তিনি চেয়ারম্যান ক্রিমিনোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ভারত থেকে আমার সঙ্গে অন্বেষা তরফদার যোগ দিচ্ছেন, যুক্তরাষ্ট্র থেকে লাভলু আনসার। আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সমাজ বিশ্লেষণের অনুষ্ঠান খোলামতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আনোয়ার সাদী, স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জনাব আশরাফুল আলম খোকন এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব অধ্যাপক ডক্টর জিয়া রহমান। আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী মুন্না রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীরা কী ভাবছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার হচ্ছে কেন, কি কারণে, কি করা যায়, সে বিষয়ে জানার জন্য মুন্না। সাদি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বর্তমানে বাংলাদেশের মানুষ সহ সব জায়গায় মানুষ যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, এর যেমনটা ব্যবহার রয়েছে, উপকার রয়েছে, তেমনটা অপকারও রয়েছে। আর এখন এ বিষয়ে আমার সাথে কথা বলতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব তাদের কাছে।
আপনি কি মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহার সম্পর্কে? ফেসবুকে যেটা আজকাল হচ্ছে যে অনেকে অনেক সময় ব্যয় করছে, যেটা দেখা যাচ্ছে যে রাত জেগে অনেক সময় নষ্ট করছে, তো সেটা যদি না করে তাহলে এটা ভালো হয়। আর হচ্ছে গিয়ে যেটা বেশি সবচেয়ে ফেসবুকে দেখা যায় ফেক নিউজগুলো, এই ফেক নিউজগুলোর কারণে মানে একটা পুরো গোষ্ঠী মানে সব নিউজগুলো জানছে, যার কারণে মানে ওইটা দ্বারা এক একজন প্রভাবিত হচ্ছে। তো এটা খুব আমি মনে করি যে একটা অপব্যবহার ফেসবুকের। আর এই যে কানেক্টেড হওয়া, মানে অপরিচিত ব্যক্তিদের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, এবং কানেক্টেড হওয়ার কারণে কী হচ্ছে, অনেকগুলো দুর্ঘটনার মানে দেখা যাচ্ছে যে এরকম অনেক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে ইতিপূর্বে, আবার হচ্ছে। তো এগুলো ফেসবুকের সবচেয়ে মানে বড় ইফেক্ট বা ইম্প্যাক্ট আমি যেটা মনে করি আর কি। আমাদের আচ্ছা আপনি কি মনে করেন যে ফেসবুকের যে অপব্যবহার এটা ক্ষেত্রে আমাদের হ্যাঁ ফেসবুক বর্তমানে বিশ্বের বাংলাদেশ তথা টোটাল বিশ্বের একটা অন্যতম গণমাধ্যম। তো ফেসবুকে সুবিধার পাশাপাশি অনেক অসুবিধা আছে, যেগুলোর মধ্যে অর্থ সময়ের ক্ষেত্রে যেরকম ফেসবুকে মানুষ পড়াশোনার সময় ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছে, আবার অর্থের দিক থেকে চিন্তা ভাবনা করলে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, আমরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতেছি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা ফেসবুক ব্যবহার করতেছে তারা মেগাবাইট কিনে ফেসবুক ব্যবহার করতেছে, এক্ষেত্রে তাদের অর্থের ইয়া হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে। আর একটা ফেসবুকের একটা বড় খারাপ দিক সেটা হচ্ছে প্রতারণা। এখন মানুষ বিভিন্ন ভুয়া আইডি বিভিন্ন ভুয়া মাধ্যমের সাথে যোগাযোগ ফেক মানুষের সাথে কমিউনিকেট করতেছে, যার কারণে তারা প্রতারণার শিকার হচ্ছে। আর একটা সবচেয়ে বড় খারাপ দিক আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে অপসংস্কৃতি। ফেসবুক একটা ওয়ার্ল্ড ওয়াইড মাধ্যম, বাংলাদেশের মানুষের সাথে বিভিন্ন বিশ্বের অন্যান্য দেশের মানুষের সংস্কৃতির সাথে মানুষ অ্যাড হচ্ছে জানতে পারতেছে। এক্ষেত্রে ভালো সংস্কৃতি সম্পর্কে জানা ভালো, কিন্তু সংস্কৃতির ভালো দিকগুলোর সাথে সাথে আমরা সংস্কৃতির খারাপ দিকগুলোর দিকে ধাবিত হচ্ছি, এটি ফেসবুকের একটি খারাপ দিক বলে আমি মনে করি। এটি সাথে আপনি শুনছিলেন তারা বলছিলেন তাদের অপব্যবহারের কথা, এটা ছিল তারা বলছিল এখান থেকে এইভাবে তারা ফেসবুকে অপব্যবহার চলছে আর কি। জি মুন্না অনেক অনেক ধন্যবাদ। আমি জনাব অধ্যাপক ডক্টর জিয়া রহমান, দুই অতিথি আমাদের ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে যা বললেন সেটা তো শোনাই গেল। ছাত্ররা যা বলছে সময় নষ্ট, আর অতিথিরা বলছেন পারিবারিক ঝামেলা এবং উল্টাপাল্টা সংবাদ দিয়ে পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা, অপরিচিত মানুষের কাছ থেকে অপরিচিত বিপদ ডেকে আনার ঝুঁকি, সব কিছুই এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে মানুষের হাতের নাগালে চলে আসে, কি বলবেন? না আমি কিন্তু আমরা যেহেতু এখানে একটা প্যানেলিস্ট আলোচনা করছি, যেটা মাসুদুল্লাহ খোকন প্রথমে বলেছিলাম, তার সাথে সম্পূর্ণ একমত যে আসলে আমাদেরকে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে আমাদেরকে আলোচনাটা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি এইভাবে বলেন যে ফেসবুক সব কিছুর মূলে বা এইরকম একটা অবস্থা বলুন, তাহলে তো ফেসবুক বন্ধ করে দিতে হয়, বিষয়টা এভাবে দেখার কোনোই সুযোগ নেই। তবে আমি মনে করছি যে এই যেটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, ইতিহাসে নতুন নতুন টেকনোলজির একটা বাই প্রোডাক্ট থাকেই এবং সেটা আমাদের এখানে চলছে। এর সাথে আরও একটু যুক্ত হয়েছে যে আমাদের সমাজটার একটা ট্রান্সফরমেশন ঘটছে, এই যে কানেক্টিভিটিগুলো তৈরি হচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু অনেক ভালো জিনিস আসছে, মানে শুধু এটা বলা যাবে না যে সব অপসংস্কৃতি আসছে। দেখেন আমরা আমাদের স্টুডেন্টদের, আমি একটু এটা বলছি এই কারণে যে একটু কম্প্রিহেন্সিভ আলোচনা হওয়া ভালো, কারণ আমরা অনেক সময় খুব এমনভাবে কথা বলি যে মানে পুরো বিষয়টাকে সার্বিক অর্থে বিবেচনা করি না। আমরা আমাদের স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আমরা একটা খুবই দরিদ্র পীড়িত দেশ দীর্ঘদিন ছিলাম, রিসোর্সের আমাদের এখানে অনেক অভাব ছিল এবং আমাদের অ্যাক্সেসগুলোর অভাব ছিল। আমরা স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তাদের টাস্ক দিচ্ছি, তাদের নোটিশ দিচ্ছি, এখন সব কিন্তু আমরা ফেসবুকে করছি। এটা আপনি ওয়েস্টে যান, তারা কিন্তু সফটওয়্যার আবিষ্কার করেছে, ব্ল্যাকবোর্ড বা এই ধরনের আরও যারা যা আছে, আমাদের এত টাকা পয়সা নেই কিন্তু এটা দিয়ে আমাদের হিউজ উপকার হচ্ছে। তো আমি মনে করি যে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র কিন্তু এর সাথে একটা এই সারা পৃথিবীতে কিন্তু এটা নিয়ে আলোচনা, নতুন নতুন সমাজবিজ্ঞানের যে তত্ত্বগুলো আছে, যেমন মানে আপনি ভার্চুয়াল ওয়ার্ল্ডে ঢুকতে যে আপনাকে আমি এই জন্য বলছি সামগ্রিকভাবে আলোচনা করতে হবে, ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে ঢুকতে যে আপনি কিন্তু এই যে গণযোগাযোগের স্টুডেন্ট, আপনার যে ইন্টারাকশনটা বন্ধ করে দিচ্ছে। আমি মনে করি এই মনস্তাত্ত্বিক জিনিসগুলো নিয়ে আরও বেশি আলোচনা দরকার। আর যে কথাটি আপনি বলেছেন প্রতারণা, এগুলো আমরা সবাই জানি, আমি বলছি যে এগুলো কিন্তু ক্লাসিফাই করে কোন জায়গাটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই জায়গায়, প্রধানমন্ত্রীর দপ্তরের লোক আছেন এখানে, আমরা এটা আমি মনে করি যে এটা সাজেশন আমরা রাখতে পারি যে এগুলোকে রিসার্চ করে গবেষণা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কথা বলছি অ্যাব্রাপলি,
কিন্তু আমরা যদি এটাকে খুবই সিস্টেমেটিক ওয়েতে, আমরা জানি প্রধানমন্ত্রী দপ্তরে এখন এই সুযোগও তৈরি হয়েছে, এটি এ টু ওয়ানই তো না, এ টু আই, এই ধরনের মানে অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন, রাইট। তো এই সমস্ত জায়গা থেকে আমরা মনে করি যে খুবই অর্গানাইজড যদি আমরা গবেষণার মধ্যে যাই, তাহলে কিন্তু আমরা ইজিলি কত পার্সেন্ট হেট ক্রাইম কোন ধরনের সেগুলো কিন্তু আইডেন্টিফাই, মানে সায়েন্টিফিক্যালি, এবং তার ভিত্তিতে ওয়েস্ট আপনি দেখেন যে কোনো একটা পলিসি নেওয়ার আগে কিন্তু রিসার্চ অ্যান্ড পলিসি আপনি খেয়াল করে দেখবেন, আর এন ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তো সেখানে কিন্তু যে কোনো ধরনের পলিসি অ্যাডপ্ট করার আগে একটা রিসার্চ হয়, এই রিসার্চটা কিন্তু খুব জরুরি। কিন্তু এটা কোনো সন্দেহ নেই, এই যে যেটি বললেন যে আমাদের ইটিং ডিসঅর্ডার হচ্ছে, স্লিপিং ডিসঅর্ডার হচ্ছে, আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে, আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডে 1000 ফ্রেন্ড, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কিন্তু 1000 ফ্রেন্ডের হয়তো 5 জনকে চিনেন। আপনি এই যে একটা প্রতিযোগিতা, অবসেশন, আচ্ছন্ন হয়ে যাওয়া, মানবিক যে একেবারে কোয়ালিটিগুলো, সেই কোয়ালিটিগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, যে আপনি আপনার যে ইন পার্সন দেখা করা, ইন পার্সন সাক্ষাৎ করা, মানুষের বাড়িতে বেড়াতে যাওয়া, মানুষের কুশল জিজ্ঞেস করা, এটার চাইতে আপনি কিন্তু পুরোটা অনেকটা অ্যাডিকশনের মতো হয়ে যাচ্ছে। আমি মনে করি এই সমস্ত জায়গাগুলো অ্যাড্রেস করা, এখন প্রতারণার আপনি শেষ নেই। আপনি মোবাইল ফোনে, আমরা যেহেতু অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করি, অপরাধ বিষয়ক নিয়ে কাজ করি, এখন বিকাশ একটা বিষয় এসেছে, আপনি প্রত্যন্ত অঞ্চলে আপনি টাকা আপনি এক্সচেঞ্জ করতে পারছেন, কিন্তু এই বিকাশ নিয়ে যে বা এই জাতীয় মোবাইল ফোনের মাধ্যমে মানি ট্রান্সফরমেশন ট্রান্সফর্ম করার মাধ্যমে যে ধরনের প্রতারণা তৈরি হচ্ছে, এখন এটাকে বন্ধ করে দিবেন? ডেফিনেটলি বন্ধ করবেন না। আমি মনে করি যে এই সমস্ত আমরা সবাই মোটামুটি জানি, ফেক আইডি, একাধিক মানে মানুষকে প্রতারণা করা, কিন্তু আমি খালি একটি জিনিস বলে শেষ করছি যে এই যে সামাজিক আন্দোলনগুলো, এই সামাজিক আন্দোলনের একটা বড় এরিনা তৈরি হয়েছে, কিন্তু আপনি রাজন বা রাকিবকে যখন আপলোড করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে, একই সাথে কিন্তু যে জনমতটা তৈরি হচ্ছে এটি কিন্তু ভালো সোসাইটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কাজে আমি মনে করি যে এই জিনিসগুলোকে কম্পাইল করে যত দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া, কার্যকরী ব্যবস্থা না নিলে পরে কিন্তু আপনি, আমরা এগুলো বলছি মোটামুটি আমরা সবাই মোটামুটি জানি, বাট আমি এটাও আমি ইয়ে করছি না যে এটা খারাপ, কারণ এটার মধ্য দিয়েও একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, এবং আমরা যেহেতু প্রধানমন্ত্রী দপ্তরের লোক আছে, আমরা বলছি যে এই ধরনের ইন্টারাকশনের মাধ্যমে আমাদের ইনফরমেশনগুলো বিভিন্ন জায়গায় ডিফিউজ করতে পারছি, সেই জায়গায় আমি মনে করি নতুন পলিসি অ্যাডপ্ট করাটা বেশি জরুরি। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকবে কিন্তু কেউ আক্রান্ত হবে না, এরকম একটা কথা বলে সাদি, একটা কথা আছে না যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লো সহজে, তারপরে সত্যকে মানে সত্যকে মেনে নেওয়ার যে মেন্টালিটিটা মধ্যে থাকতে হবে প্রথমত হচ্ছে। আর আপনি যদি বলেন, যেমন ধরেন আপনি, আমি যদি বলি যে এই ফেসবুকের মাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পুরো জাতির মধ্যে একটা বুদ্ধিবৃত্তিক সমাজ তৈরি হচ্ছে, এটা আপনাকে কী বলবেন? বিতর্ক অনেক করা যাবে। আপনি ধরেন আগে পাড়া মহল্লায় একটা ছেলে, আপনার একটা ছেলের সঙ্গে গ্যাঞ্জাম হলে মারামারি হইতো যে এইবারই গ্যাঞ্জাম হইতো, এখন আপনি করছেন কি, আপনার যে মানে মনের ভিতরে যে ক্ষোভ, দুঃখ, কষ্ট এসে আপনি ফেসবুকে লিখে দিচ্ছেন, একটা তর্কযুদ্ধ তৈরি হচ্ছে, এর মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন আসছে, পজিটিভ নেগেটিভ সবই আসবে, কিন্তু এর মধ্যে কিন্তু আবার যারা দেখবে বুঝবে, এর মধ্যে ওরাও কিন্তু জাস্টিফাই করতে পারবে যে আসলে কোনটা রং কোনটা রাইট, কারণ এখানে থার্ড পার্টিও আছে, সবাই দেখছে তো অনেকে। হ্যাঁ, তো আপনার এটার পজিটিভ দিকও কিন্তু আছে, মানে খারাপের মধ্যে কিছু ভালো থাকে না, এই খারাপের মধ্যে ভালো দিকও আছে যে আপনার যে একটা বুদ্ধিবৃত্তিক সমাজ তৈরি করে। কীরকম আপনি দেখেন, যেমন ধরেন আমার কোনো ইনফরমেশন দরকার আগে আমি যেটা ইউনিভার্সিটি যখন পড়তাম, আমি আগের দিন রাত্রে যে চিন্তা তথ্য দরকার, আমি হেঁটে হেঁটে অন্য একটা হলে যেতাম কিংবা লাইব্রেরিতে যেতাম কিংবা পরের দিন ইউনিভার্সিটি লাইব্রেরিতে যেতাম, এখন আমি ইনস্ট্যান্ট ফেসবুকের মাধ্যমে কিন্তু কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এটাকে তো খাটো করে দেখার মানে সুযোগ নেই আসলে, কারণ এটা অনেক পজিটিভ দিক আছে। আপনি এই তথ্য প্রযুক্তির যুগে কাউকে কিন্তু তথ্য থেকে বঞ্চিত করতে পারবেন না, কোনো ইনফরমেশন থেকে বঞ্চিত করতে পারবেন না। এখন হচ্ছে আপনি যে খারাপ যে ইনফরমেশনগুলো আসছে, নেগেটিভ যে ইনফরমেশনগুলো আসছে, যে সেটাকে আপনি কতটা কন্ট্রোল করতে পারেন। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকার, এই কিছুদিন আগে কিন্তু বছরখানেক আগে ফেসবুক কর্তৃপক্ষ প্রথমে কোনো তথ্য দিতে রাজি ছিল না, বাট পরে ওনারা কিন্তু চুক্তি করেছে বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে যে যদি এরকম অপকর্ম হয় গভর্নমেন্ট চাইবা মাত্র ওনারা এটা দিতে বাধ্য থাকবে, এই চুক্তিও কিন্তু হয়েছে। তবে হ্যাঁ, ন্যাশনাল সিকিউরিটির যখন কোনো বিষয় আসে সেই ক্ষেত্রে সরকার যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সেটা ন্যাশনাল সিকিউরিটির কারণে। আপনি দেখবেন যে আপনার বর্তমানে যে আপনার এই যে ফেসবুক, যদি আপনি বলেন আপনি ফেসবুকে আমরা যদি গালিগালাজও করি কিংবা যাই বলি না কেন, সেটা ফেসবুকের সব কিছু অপশন কিন্তু আছে,
আপনি যদি মনে করেন যে আপনি আনোয়ার সাদী ফেসবুকে একটা অ্যাকাউন্ট করবেন এবং আপনার ফ্রেন্ড ছাড়া কেউ আপনাকে দেখবে না, কেউ আপনার ইনফরমেশন জানবে না, তথ্য জানবে না, কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে না, সেই অপশনও আছে। তো সেই অপশন আছে কিন্তু। সো আপনার যে আপনার আমি স্যারের সাথে কি কনভারসেশন আছে, এটার আরেকটা অপশন আছে যে সিক্রেট কনভারসেশন, যে গভর্নমেন্ট যদি আমার কেউ হ্যাকও করে এটা এই সিক্রেট কনভারসেশনে 30 সেকেন্ডস পরে এটা অটো ডিলিট হয়ে যাবে কেউ যদি হ্যাক করে। সো আমার কিন্তু সবগুলো অপশন কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে, এখন আমি কোনটা গ্রহণ করছি কোনটা গ্রহণ করছি না। এই যে সময় নষ্ট বলেন কিংবা ফেক নিউজ বলেন, যেমন নিউজ পোর্টাল একটা হচ্ছে কি স্বতন্ত্র একটা নিউজ পোর্টাল, নিউজ পোর্টালগুলো হয় অনলাইন নিউজ মিডিয়াম, এখন এই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্র করে কিন্তু অনেক নিউজ পোর্টাল তৈরি হয়েছে যে ওনাদের নিউজের ওয়েবসাইটে কেউ নিউজ দেখবে না, মানে ওনাদের নিউজ পোর্টালগুলোর অবস্থা এইরকম। এবং প্রপাগান্ডাও তৈরি হয়, প্রচুর নিউজ পোর্টাল আছে যারা শুধু প্রপাগান্ডা করার জন্য এই ফেসবুককে ইউজ করে। আবার আপনার বাংলাদেশে এই অপশন আছে, আমি যদি মিন করি যে এই নিউজ পোর্টাল দেখা যাবে না বাংলাদেশে, মানে হয়তো আপনি ওপেন করবেন হেডলাইনটা দেখা যাচ্ছে, ওপেন করলে কিছুই পাবেন না, এই অপশনও কিন্তু আছে। সো সবগুলো অপশন কিন্তু আছে। এখন আমাদের যে বিষয়গুলো রয়েছে যে আমরা আসলে কোনটাকে গ্রহণ করব, আমি যদি আমার মধ্যে যদি ইল মোটিভ থাকে, খারাপ চিন্তাভাবনা থাকে, এটার বহিঃপ্রকাশ কোথাও না কোথাও ঘটবে, এটা আমার ফ্যামিলিতে ঘটবে, নয়তো আমার প্রতিবেশীর সঙ্গে ঘটবে, কিংবা পাড়ায় গিয়ে ঘটবে, কিংবা মহল্লায় গিয়ে ঘটবে, কিন্তু অফিসে গিয়ে ঘটবে। সো এই ক্ষোভটা যদি এখন যেটা হচ্ছে কি আপনি আপনার ক্ষোভটা সাথে সাথেই ফেসবুকে লিখে আপনি দিয়ে দিচ্ছেন, বাট এটাও একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলো রয়েছে সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আপনি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন, ইটস ইউর ফল্ট, এটা কিন্তু ওই প্রোডাক্টের ফল্ট না, যে আপনার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা পুরো জাতি দেখছে, পুরো ন্যাশন দেখছে, আপনি সেখানে দিচ্ছেন কিংবা আপনার খুবই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, এটা কিন্তু এই প্রোডাক্টের দোষ না। এবং এটার আপনি যদি রেশিও দেখেন, রেশিওগুলো যদি দেখেন, রেশিও কিন্তু অনেক কম। আমি আমি যদি আপনি যদি বলেন আমার, যেমন আপনি ধরেন মিশেল ওবামাকে নিয়ে, এই যেটা লাভলুভাই বলছিল আমেরিকার বিষয়ে, ভার্জিনিয়ার একজন মেবি কংগ্রেসম্যান টাইপের একজন মহিলা, উনি একটা বাজে মন্তব্য করেছেন, এটা কিন্তু পাল্টা কোনো রিয়াকশান আসে নাই, পাল্টা রিয়াকশান মানে গভর্নমেন্টের পক্ষ থেকে, বাট ওই লোকজন যারা ছিল সাধারণ সিটিজেন যারা, ওনারা এতটাই সমালোচনা করেছেন যে ওনার এই মন্তব্যটার উনি রিজাইন করতে বাধ্য হয়েছেন। আপনাকে কোনো আদালতে যেতে হয় নাই, আপনাকে এটার কোনো সোশ্যাল প্রেশার, হ্যাঁ সোশ্যাল একটা প্রেশার তৈরি হয়। তো সোশ্যাল প্রেশারও কিন্তু দরকার আছে, আপনার অনেক কিছু আছে, দেখবেন যে আপনি ফেসবুকে যখন আসে কিংবা টুইটারে যখন আসছে প্রবাগান্ডা তৈরি হচ্ছে, গভর্নমেন্ট কিংবা ধরেন আপনার বিরোধী দল কিংবা ধরেন দায়িত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা কিন্তু অ্যালার্ট হয়ে যাচ্ছে, এই যে এইগুলো নিউজগুলো আপনার আপনি ধরেন আছে News24-এর বিরুদ্ধে যদি কোনো প্রবাগান্ডা কেউ চালায়, আমি চালাই উনি চালায়, আপনার কর্তৃপক্ষ কিন্তু অ্যালার্ট হয়ে যাবে, এটা কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে। সো এটা পজিটিভলি নেওয়ার কিন্তু অনেক অনেক বিষয় রয়েছে। আমরা নেগেটিভ বিষয়গুলোকে যে যে ম্যানেজমেন্ট যে কন্ট্রোল না করে পুরো বিষয়টাকে, যে নেগেটিভ বিষয়গুলো যাতে না ঘটে ওয়েল ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করা, মানে একটু ব্যবস্থাপনা করা, ব্যবস্থাপনা ব্যবস্থাপনা সহযোগিতা করা। একটু অন্বেষার কাছে যাই। অন্বেষা, তাহলে এখন কথা হলো যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যম, সেখানে ব্যক্তিগত ক্ষোভ দুঃখ কষ্ট তুলে আনা কতটুকু যুক্তিযুক্ত, আপনি কি মনে করেন? হ্যাঁ, সেটা হলো প্রশ্ন হলো যে যেহেতু এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, সবাই দেখছে স্ট্যাটাস দেওয়ার পর যদি অন্যরকম কোনো অপশন বন্ধ করা না থাকে, সেক্ষেত্রে যে তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত ক্ষোভ দুঃখ সেটিকে প্রকাশ করা, সেটা কতটুকু যুক্তিযুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিংবা এই ধরনের প্রকাশগুলো সমাজে কী প্রভাব ফেলছে আপনাদের ওখানে? দেখো, প্রথমেই যেটা জানিয়ে রাখি, সামাজিক ভারতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য যাদের সবচেয়ে বেশি প্রভাব ফেলছে তারা কিন্তু হচ্ছে কিশোর সমাজ, কিশোর কিংবা যুবতী সমাজ, তারা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আমরা কতটা ব্যবহার করবো, যে কোনো জিনিসের একটা ব্যবহারের মাপকাঠি আছে, আমি কতটুকু কারোর সাথে শেয়ার করবো এবং কতটুকু কাউকে বলবো না এবং কতটুকু নিজের মধ্যে রাখতে পারবো, সেটাই কিন্তু আমার কাছে আমার সাবধানের মাপকাঠি হবে। আমি যদি সেটাই যদি না করতে পারি, সেটাই কিন্তু বিপদের বার্তা নিয়ে আসছে। যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক বিশ্ববিদ্যালয়ের কিন্তু সাইটও হ্যাক হচ্ছে, তাদের ইনফরমেশন গুলোকে নিয়ে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং কতটা ব্যবহার করবে, কি ধরনের প্রিকশন, সেটা কিন্তু নিজেদের হাতের উপরেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু যুক্তরাষ্ট্রে যোগাযোগ করতে চাই, আমাদের বিরতি নিতে হবে, তার আগে জনাব লাভলু আনসার, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যিনি ব্যবহার করছেন
তাকেই সতর্ক হওয়ার, তাকেই নিয়ন্ত্রিত হওয়া প্রথম কর্তব্য, কি বলেন? এই একটা ভালো ব্যবস্থা, এই প্রযুক্তিকে আমি ভালোভাবে ব্যবহার করব, এটার অপব্যবহার করব না। কিন্তু তারপরেও যেহেতু একটি রাষ্ট্র সব মানুষকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব পালন করে থাকে, সুতরাং সেই তাগিদেই কিন্তু যুক্তরাষ্ট্র সিনেটে বিল উঠেছে। এটার ভালো যে দিক সেটার বিরুদ্ধে নয় যারা এর অপব্যবহার করবে, এবং যে কর্তৃপক্ষ এটা পরিচালনা করে তাদেরকেও একটা আইনের আওতায় আনার উদ্যোগ হিসেবেই সিনেটে এই বিল নেওয়া হয়েছে। আমি আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রে এই ফেসবুক অথবা সামাজিক যোগাযোগের অপব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রে গত এক বছরে যতগুলো তালাকের ঘটনা ঘটেছে তার 20% ঘটেছে এই কারণে, কিন্তু 80% কিন্তু অন্য কারণে ঘটেছে। সুতরাং ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম যে সব ক্ষেত্রেই আমাদের সামাজিকভাবে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয়ভাবে একটা খারাপ ইম্প্যাক্ট করছে সেটা কিন্তু না, সেটা কেউ ভাবে না। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম তথা তথ্য প্রযুক্তি বাংলাদেশে, যাকে ডিজিটাল বাংলাদেশ আমরা বলি, সেটি অবশ্যই এই সময়ে অত্যন্ত উপযোগী, এবং এই ব্যবস্থাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে অসৎ পথে নয়, কুমতলবে নয়, মানব ধ্বংসের জন্য নয়, সেটি হলো বড় কথা। এই জন্যই আমাদেরকে প্রস্তুত হতে হবে, একই সাথে রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে যে কোনো ধরনের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা যারা ব্যবহার করি তাদের জন্য, এবং যারা এটা পরিচালনা করে, ফেসবুক কর্তৃপক্ষ বলেন কিংবা ইউটিউব কর্তৃপক্ষ বলেন অথবা ইনস্টাগ্রাম বলেন, যারাই করুক তাদের জন্যও একটা বিধিনিষেধ আরোপের প্রয়োজন আছে বলেই সিনেটে বহু পরীক্ষার পর জানুয়ারিতে বিল উঠার 6 মাস পর গত জুলাইতে সেটিকে শুনানির পর্যায়ে বিবেচনা করা হয়েছে। এবং আমি যে আপনাদের সাথে কথা বলছি আটলান্টিকের এপার থেকে, এখন আমি নিউজ 24 এর স্টুডিওতে আপনাদের সাথে মিলিত হতে পেরেছি, এটাও কিন্তু সেই সামাজিক যোগাযোগের অন্যতম একটা সুফল। আমি ভোগ করছি, আপনারা ভোগ করছেন, এবং বিশ্বব্যাপী সমস্ত বাঙালিরা আমাদেরকে অবলোকন করতে পারছে, এবং তারা অনেকেই ভাবছেন যে আমরা হয়তো একই সাথে নিউজ 24 এর স্টুডিও থেকে কথা বলছি। জি, এবং যদিও আমরা অনুষ্ঠানটি করছি টিভিতে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আবার ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও সরাসরি দেখানো হচ্ছে। অনেক ধন্যবাদ, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লাভলু আনসার, ভারত থেকে অন্বেষা, স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন জনাব আশরাফুল আলম খোকন এবং জনাব অধ্যাপক ডক্টর জিয়া রহমান। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আরও আলোচনা আছে। আবারও স্বাগত জানাচ্ছি খোলামত অনুষ্ঠানে, আমি আনোয়ার সাদি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব আশরাফুল আলম খোকন, মাননীয় প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি, এবং জনাব অধ্যাপক ডক্টর জিয়া রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আছেন লাভলু আনসার, সম্পাদক ঠিকানা, এবং অন্বেষা সাংবাদিক ভারত থেকে। চট্টগ্রামে আমরা একটু যোগাযোগ করি, চট্টগ্রামের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে কী ভাবছে, জানাবেন নয়ন বড়ুয়া। জয় জয়। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে তথ্য প্রযুক্তির এখন অনেকটা উন্নতি হয়েছে, তো উন্নতির হবে এখানে অনেক শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু ফেসবুক ইউজ করে, তাদের কিন্তু ফেসবুকের কিন্তু অনেক অপব্যবহার শুরু হয়েছে। আমরা এখন কথা বলতে চাই, অনেক শিক্ষার্থী রয়েছেন, আপনি একটু অনেক শিক্ষার্থী রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই আসলে অপব্যবহারের মধ্যে তারা। আসলে ফেসবুক হচ্ছে এখন বিশ্বের মধ্যে একটা সামাজিক মাধ্যম, ওটার মধ্যে সব কিছু, কিন্তু এটার মধ্যে অপব্যবহারের মাধ্যমে কি বিভিন্ন ধরনের ছবি দিচ্ছে, খারাপ মাধ্যম, খারাপ দিচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে, তো সেটা যদি বন্ধ করতে পারে স্টুডেন্টের জন্য ভালো হয় আর কি।
এখানে আরেকজন লোক আছেন তা আপনারা জানতে চাচ্ছেন ফেসবুকে যে অপব্যবহার কি রকম অপব্যবহার করছে বলে আপনি যোগাযোগের একটা ধন্যবাদ ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে ফেসবুক হচ্ছে যোগাযোগের একটা দারুণ ব্যবস্থা যে যোগাযোগের মাধ্যমে আমরা বিদেশের বন্ধুকে কাছে পাই বাইরের বন্ধুর সাথে যোগাযোগ হয় তাকে সরাসরি দেখতে পারতেছি কথা বলতে পারতেছি কিন্তু এই ফেসবুকের যেরকম সুবিধা আছে তার চাইতে কিন্তু নেগেটিভ সাইডটাও বেশি আছে যেমন ধরেন আপনার ফেসবুক ইউজ করতে গিয়ে একজন স্টুডেন্ট তার পড়ালেখার থেকে সে পিছিয়ে যাচ্ছে এটা কিন্তু ফেসবুকের দোষ না এটা আসলে ইন্টারনেটের যে অপশন আছে এই অপশনের দোষ তারপরে আপনার দেখেন ফেসবুকের মধ্যে এরকম কিছু জিনিস কাজ করতেছে সবাই কিন্তু ফেসবুক বিষয়ে কিন্তু পারদর্শী না এখানের মধ্যে দেখা যাচ্ছে ফেসবুকের আইডি যেমন আমার আইডি নিজের আইডি হ্যাক করে আমার আইডির মধ্যে খারাপ ছবি পোস্ট করে দিছে আমার পুরো মানসম্মান যা ছিল সব কিছু নষ্ট করে দিছে ঠিক আছে তা আমি 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 আপনাদের কাছে করজোড়ে বিনোদন রিকোয়েস্ট রাখবো যে এই যারা ফেসবুক যারা আছে তাদেরকে ভালো করে ফেসবুকের ব্যাপারে কিছু ইনফরমেশন দেন যদি ভালো করে ইউজ করতে পারে এটা যাতে আমাদের কোনো ক্ষতি না হয় আর কোনো খারাপ সাইড যেত ধন্যবাদ তারা আসলে আপনারা অনেক শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছে তারা বলছিলেন আসলে ফেসবুকের যে অপব্যবহারটা সেটা যদি তারা যেন অপব্যবহার যেন না হয় তার জন্য প্রশাসন একটু সতর্ক থাকার কথা বলেছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ তথ্য নয়নবরজয় অনেক ধন্যবাদ আমাদের হাতে আর অনুষ্ঠানের শেষ দিকে এসেছি আমি এখন একটু সমাপনী টানতে চাই প্রথমে আপনার কাছে যাচ্ছি জনাব আশরাফুল আলম খোকন আপনাদের দুজনের জন্য সময় এক মিনিট করে বরাদ্দ আমি আর প্রশ্ন করলাম ধন্যবাদ প্রথমত হচ্ছে যে জিনিসটা হচ্ছে সে প্রথমত হচ্ছে যে দায়িত্ব যদি আপনি বলেন যে ফেসবুক কন্ট্রোল করার কিংবা ম্যানেজমেন্ট করার কিংবা এটা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এটা কোনো রাষ্ট্রীয় মাধ্যম না সো এটার দায়িত্ব কিন্তু একা কর্তৃপক্ষের না কিংবা সরকারের না কিংবা কোনো বিরোধী দল কিংবা ধরো কোনো রাষ্ট্রীয় এজেন্সির না এটার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যদি এটার কুফল থেকে মুক্তি পেতে চান প্রত্যেকটা মানুষকে নিজ নিজ জায়গা থেকে বাবা মাকে কিংবা গার্জিয়ান কিংবা বন্ধুবান্ধব সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে তাহলেই সম্ভব কিন্তু এটার অপব্যবহার রোধ করা আর একটা জিনিস যদি বলেন যে আমি একটা যে বিষয় লক্ষ্য করলাম যে আমাদের যারা বিভিন্ন জায়গাতে মন্তব্য করছেন সবাই নেতিবাচক কথা বলছেন আমাদের এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে যে নেতিবাচক যে দিক প্রথমেই হচ্ছে একটা জিনিসের নেগেটিভ দেখা হ্যাঁ যে নেগেটিভ এটা যদি নেগেটিভ হইতো তাহলে কিন্তু যেই ব্যক্তিটা বলছেন নেগেটিভ দিকগুলো উনি কিন্তু গ্রহণ করতো না আমি গ্রহণ করতাম না আপনি গ্রহণ করতেন না এটা পজিটিভই ছিল সো পজিটিভটাকে এই জিনিসটাকে কিন্তু কিছু লোক কিছু একটা গোষ্ঠী কিংবা কিছু কুচক্রী মহল কিংবা দুষ্টচক্র যাই বলেন না কেন ওনারা এটা নেতিবাচক দিকে ধাবিত করার চেষ্টা করছে এটা সব সেক্টরে হয়ে থাকে সো জাস্ট সেই সেক্টরটাকে আপনার কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা ম্যানেজমেন্ট করা সো আমাদের প্রথমত মূল বিষয় হচ্ছে আমাদের যে নেগেটিভ বা নেতিবাচকভাবে দেখা যায় কোনো বিষয়কে প্রথমেই এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসলেই কিন্তু আপনার সব কিছু সমাধান সম্ভব আদারওয়াইজ পসিবল না জি জনাব অধ্যাপক ডক্টর জিয়া রহমান না আমি মনে করছি যে আসলে এই মানে নতুন নতুন টেকনোলজির আবির্ভাব বা ইনোভেশন ঠিকই রাখতে পারবেন না মানুষ অনেক আগের থেকেই এটা এভাবেই গ্রহণ করছে সমাজ এগিয়ে যাচ্ছে এভাবেই চলবে এবং এই যে টাইম অ্যান্ড স্পেস কম্প্রেশনের কথা বলছি আমরা টাইমকে যেভাবে দ্রুততার সাথে আমরা ক্ষিপ্রতার সাথে ইউজ করছি এই যে কানেক্টিভিটি তৈরি হচ্ছে এত দূরে উনি আটলান্টিকের ওপারে বসে আছেন আমরা তৈরি করছি তো অজস্র ভালো দিক আছে আমি মনে করি যে এই ভালো দিকগুলো যেমন খেয়াল রাখতে হবে নেগেটিভ যে জায়গা আছে সেই জায়গাগুলোতে প্রথম হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা আপনার এটা যেহেতু একটা ইট বিকেমস এ রিয়ালিটি ফেসবুক বলেন যোগাযোগ আমি প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্টরা তারা টুইট করছে প্রতিটি ঘটনা এই রিয়ালিটির জায়গা থেকে আপনি যেতে পারবেন না তো কাজে আমি মনে করি যে একেবারে স্কুল লেভেল থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে মানে এটাকে আপনার একটা বিষয় আসলে আপনাকে এই মানে পৃথিবীটা এরকম যে আমাদের এই সমস্ত বিষয় নিয়েই থাকতে হবে একটা বিষয় আসবে তার এফেক্ট থাকবে এফেক্ট নিয়ে গবেষণা হবে তারপর নতুন পলিসি তৈরি করতে হবে এবং সেটা সোসাইটির মধ্যে আবার নতুন একটা ডাইমেনশন তৈরি করতে হবে তো আলটিমেটলি আমি মনে করি পলিসি এই যে অর্গানাইজ ক্রাইম যারা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাটা আমি মনে করি যে তাদেরকে কঠোরভাবে শাস্তির বিধান করার দরকার যারা অর্গানাইজ হয়েছে এই কাজগুলো করছে শেষ করি তাহলে আমরা আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক টিএসসি থেকে যোগ দিয়েছিলেন মুন্না চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় ভারত থেকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন অর্ণেশা যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে ছিলেন লাভলু আনসার স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জনাব আশরাফুল আলম খোকন আপনাদের সবাইকে অপরাণ ধন্যবাদ জানাচ্ছি আর প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ তাদেরকেও জানাচ্ছি অপরাণ ধন্যবাদ এখানেই শেষ করছি।